হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফাইনালি আজকে চলে এসেছি কোথায় ঘুরতে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা আজকে এসেছি খাদুয়া ঘুরতে, মানে পদ্মার ধার, কত সুন্দর জায়গাটা দেখো তো, তোমাদের আজকে সেটাই শেয়ার করব। তো চলো, তোমাদের আরো কিছু দেখানো আছে। এই হচ্ছে পদ্মা, কত সুন্দর জায়গা তাই না? মানে খুব দেরি করে এসেছি তো ওই জন্য, মানে দেখো কিছু বুঝতে পারা যাচ্ছে না, অনেক লেট করে এসেছি, অনেক লেট করে এসেছি, তার জন্য একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো দেখো এখানে দিদি দাঁড়িয়ে আছে, দাদা আছে, আমরা একসাথে এসেছি। দেখো কত সুন্দর পদ্মাটা। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ওই পারটা, ওই পারটা হচ্ছে বাংলাদেশ, আর এই পারটা আমরা ইন্ডিয়া, মানে আমরা ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি। তো দেখো ওই ওই সাইডটা মানে কুয়াশা কুয়াশা ভাব, মানে অন্ধকার হয়ে গেছে। কত লোকজন দেখতে পাচ্ছ তোমরা, কত লোকজন এসেছে দেখতে। জায়গাটা খুব বেশ ভালোই, মানে খুব খারাপ নয়, খুব সুন্দর জায়গাটা। আর এইদিকে তোমাদের দাদা ভাই, মেয়ে, দিদি, দাদা সবাই ওখানে দাঁড়িয়ে আছে, সব একসাথে এসেছি। আর এইদিকে দেখো এই কত বড় মানে খাদ, কত বড় দেখতে পাচ্ছ, একবারে উঁচু, মানে ভাঙন এগুলো, দেখ কত বড় কত বড়, একবারে নিচ থেকে লাফালে একবারে গিয়ে থাকবে না, দেখতে পাচ্ছিস দূর থেকে? হ্যাঁ, দূর থেকে এসো, দূর থেকে এসো। তো আমরা খাদুয়ায় বসে আছি, দেখো পাথর লানে বসে আছি, খুব ভালো লাগছে। এমনি তো অন্ধকার হয়ে গেছে, দেখো দিদি আইসক্রিম কিনে এসে বসে বসে এগুলোই খাচ্ছে এখন, খুব ভালো লাগছে। এমনি তো অন্ধকার দেখার মতো পদ্মাটাই। তো আমরা আইসক্রিমটা খাই, মানে গরম লাগছে খুব নাকি এসে। এলা ভাব কত বড় গর্ত, দেখো মজা, নিচে দিকে তাকাচ্ছি তো মনে হচ্ছে মাথা একদম ঘুরছে। এবারে এই এত বড় রাউন্ড নিয়ে একবারে এই ধস বসে গেছিল এইভাবে। তো বন্ধুরা আর কিছু দেখার মতো কিছু নেই, আর এমনিতে অন্ধকার হয়ে গেল। তো ভিডিওটা আমি এখানে এসেছি, কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? তো এবার আমরা বাড়ি যাবো।